আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় টিথ এক্সট্রাকশন প্রসেস বা দাঁত তোলার প্রক্রিয়া সম্পর্কে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনাদের অনেকেরই হয়তো জানার ইচ্ছা রয়েছে যে দাঁত কীভাবে তোলা হয়। ভিউয়ার্স, যদি কখনও কোনো দাঁত তুলে ফেলার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিছু দাঁত তোলার আগের কিছু বিষয় রয়েছে যেগুলো প্রাধান্য দেওয়া উচিত। আর তার মধ্যে প্রথমত দাঁতের একটা এক্সরে করতেই হয়। ভিউয়ার্স, এক্সরে করার মাধ্যমে দাঁতের পজিশন দেখে নিতে হয় যে দাঁতটি কী অবস্থায় আছে, কীভাবে কোন পজিশনে দাঁতটি তুলতে হবে। কখনো কখনো দাঁতের যে রুট অংশ থাকে এটি বাঁকা থাকে, আর যে দাঁতের রুট অংশ বাঁকা থাকে সেই দাঁতগুলা একটু তুলতে গেলে একটু অন্যরকম পদ্ধতি অবলম্বন করতে হয়। তার জন্য ভিউয়ার্স, যে কোনো দাঁত তোলার আগে দাঁতের একটা এক্সরে অবশ্যই করে নিতে হয়। তো ভিউয়ার্স, এক্সরের সঙ্গে সঙ্গে যদি পেশেন্টের উচ্চ রক্তচাপ থাকে অথবা হাইপারটেনশন বা হার্টের কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে সেটি ডাক্তারকে আগে থেকে জানিয়ে নেওয়া উচিত, এবং যদি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয় সেগুলো করানো উচিত। পরীক্ষা নিরীক্ষা করানোর পরে যদি সেগুলোর রিপোর্ট অনুকূলে থাকে তাহলেই আপনি সেফভাবে দাঁত তোলাতে পারেন। ভিউয়ার্স, যখন একটি দাঁত তোলার জন্য আপনি ডাক্তারের কাছে যাবেন, তখন আপনার যে দাঁতটি তোলা হবে সেই দাঁতটির গোড়ার দিকে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়। ইঞ্জেকশনের মাধ্যমে সেই দাঁতটিতে লোকাল অ্যানেস্থেশিয়া প্রবেশ করানো হয়, আর যার জন্য সেই দাঁতটির কিছুটা অংশ অবশ হয়ে যায়। অবশ যখন হয়ে যায় তখন কিন্তু সেই দাঁতে কোনো অনুভূতি থাকে না, কোনো ব্যথা বা যন্ত্রণা হওয়ার কোনো ওয়ে থাকে না। যতক্ষণ পর্যন্ত দাঁতের অ্যানেস্থেশিয়া বা অবশ থাকবে ততক্ষণ পর্যন্ত দাঁতে কোনো ধরনের ব্যথা থাকে না। তো ভিউয়ার্স, যখন অ্যানেস্থেশিয়া প্রদান করা হবে আর দাঁতটি পুরোপুরিভাবে অবশ হয়ে যাবে, তখনই ধীরে ধীরে দাঁতটি নাড়িয়ে ঠিক এভাবে তুলে আনা হয়। এক্ষেত্রে কোনো ধরনের ব্যথা অনুভব হয় না। যদি অ্যানেস্থেশিয়া বা অবশ করাটা 100% সাকসেস হয়ে থাকে, সেক্ষেত্রে বিন্দু পরিমাণ ব্যথা অনুভব হয় না। এছাড়া ভিউয়ার্স, যারা অনেক সময় বাচ্চাদের দাঁত তোলার প্রয়োজন হয়, বাচ্চাদের ক্ষেত্রে আমরা সাধারণত এ ধরনের অ্যানেস্থেটিক স্প্রে ব্যবহার করে থাকি। এটি যেহেতু বাচ্চাদের মাড়ি নরম থাকে আর তার কারণে খুব বেশি একটা ইঞ্জেকশন না দিয়ে যদি এ ধরনের স্প্রে দিয়েও আমরা অবশ করে বাচ্চাদের দাঁত তুলে থাকি। আর যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা এ ধরনের ইঞ্জেকশনের মাধ্যমে সেখানে অ্যানেস্থেশিয়া প্রদান করেই তার পরবর্তীতে দাঁত তুলে থাকি। তো ভিউয়ার্স, এই ছিল দাঁত তোলার প্রসেস। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।